জায়গায় জায়গায় কংক্রিটের কাঠামো, খালের ধারে তৈরি হয়েছে দোকান। বেশিরভাগ জায়গাতেই খাল মজে গিয়ে সরু নালায় পরিণত হয়েছে, আবার কোথাও জমে রয়েছে আবর্জনা। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর এলাকায় এই অবস্থা বিদ্যাধরী খালের। বিদ্যাধরী নদীর যে খাল অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার নিকাশির অন্যতম ভরসা, কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন বিদ্যাধরী খালের সংস্কার না হওয়ায় অল্প বৃষ্টিতেই জমে যায় জল, বছরের পর বছর এই দুর্ভোগ পোয়াতে হয় তাদের। আমরা তো প্রতি বছর শুনে আসছি আজ 10 বছর ধরে সংস্কার হবে, কিন্তু সে ব্রিজ তো আর হওয়ার কথা নেই, শুনে আসছি আমরা। এখানে ব্রিজের দোকানগুলো তারাও শুনে ভেঙে দেবে, কিন্তু ব্যবসা করছে। ব্রিজটা এইটা ভেঙে এইটা সংস্কার করলে তো খুবই ভালো হয়, মানুষের খুব উপকার হবে আর কি। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী দিন কয়েক আগে মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে সমস্যার কথা তুলে ধরেন। এই নিয়ে বৈঠক করে জেলা প্রশাসনও। দীর্ঘদিনের প্রবলেম তো, আমরা আজকে এই মিটিংটাই হলো, কিভাবে এই কাজটা যায় ঠিকঠাক হয়ে যায়, সো দ্যাট ওখানে জল জমে না থাকে। ধান তো আমাদের এটাই, ইরিগেশনে যে আমাদের ডিপিআরটা আটকে আছে সেটা আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকেও বলেছি, ওরা যদি এটা অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে ওই কাজটা আরম্ভ হয়ে যাবে। তবে দীর্ঘদিন যে খালের সংস্কার হয়নি তা পুরো ভোটের আগে আদৌ হবে কি না তা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা। মূলত যেটা খাল সংস্কার, আমাদের বিদ্যাধরী খাল এবং পদ্মানালা, সেই সংস্কারটা ডিপিআরের কাজ এখনই শুরু হবে। খালের ওপরে বেআইনি ইলিগাল এনক্রোচমেন্ট, মেচো ঘেরি তৈরি করা, পাটা দেওয়া বা ইলিগাল কনস্ট্রাকশন গড়ে তোলা, বাড়ি ঘর দোকান গড়ে তোলা, এইগুলো হলেই যেন সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রধানরা লিখিতভাবে কমপ্লেন দেয়। বিধায়করা তো প্রতিবারই উদ্যোগ নেন, আমরা শুনতে পাই। আসলে উদ্যোগটা শুধুমাত্র সাধারণ মানুষের, এলাকার সাধারণ মানুষের নজর ঘোরানো এবং আয় ওয়াশ, আসলে বাস্তবের কোনো মূল্য নেই। আর বাস্তবে যদি এই বিদ্যাধরী খালের সংস্কার হয় তাহলে তো এলাকার মানুষের পক্ষে খুবই ভালো। এবারের বর্ষাতেও জলে ভেসেছে অশোকনগরের বিস্তীর্ণ এলাকা। আগামী বর্ষার আগে কি খাল সংস্কারের কাজ হবে, এটাই এখন অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার বাসিন্দাদের কাছে বড় প্রশ্ন। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।